নবীর মুজিজা, হরিণীর সাথে আল্লাহর রাসূল কথোপকথন করতেছেন নবীজির মুজিজা। হরিণী বলে, ওগো আল্লাহর নবী, বাচ্চাগুলারে বুঝাইতে দেরি হয়ে গেছে, ছোট বাচ্চাটা বুঝবার চায় না, আপনার কথা বইলা বুঝাই আইছি, এজন্য দেরি হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশিটা আবার হরিণীর গলায় আটকায় দিয়া চলে যাইতেছে। মুশরিক সাথে সাথে ইমানের দ্বার খুলে গেছে, সে বলে, মুহাম্মদ একা যেও না, আমাকে কালেমা পড়াও, আমিও তোমার সাথী হতে চাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم لو كنت متخذا خليلا بعد ربي لاتخذت أبا بكر خليلا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى ہی ایک بحر بھی کرا اس کے ساحل تک کوئی شیری بیا پہنچانے ہی بلغ العلا بی کمالی ہی کشفت دجا بی جمالی ہی حسنت جمیع خصالی ہی صلو علیہ وآلہ رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن
দিয়ারি মদিনা বলাগল উলা বি কামালিহি কশফত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সিরাত কমিটি হাশর আয়োজিত মহতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, মাহফিলের মোহতরম সাদার, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখ মানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন, মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে শকর যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সহবতে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকর গুজার হয়ে শুক্রিয়া আদায় করি, কালিমাতুর শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। মাহফিলটা সিরাতুন নবী শিরোনাম, এই মাহফিলটার সাথে মোহাব্বতটাও ঈমান। যে যেখান থেকে মাহফিলের আওয়াজ শুনছে এই মাহফিলের প্রতি একটা টান, এটা ঈমানের আলামত। মুমিন হিসেবে মুমিনের হৃদয়ে সর্বোচ্চ টান প্রকাশ পাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এইটাই ঈমান। যদি কেউ এই মহব্বত প্রকাশ করতে ব্যর্থ হয় তাহলে তার ঈমান অপূর্ণ হিসেবে গণিত হয়। আল্লাহ পাকের আজব দান আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত দান করেছেন, এইটারও একটা সুস্থ ব্যবহারের জরুরত আছে। মহব্বতকে যেই জায়গায় ব্যবহার করলে আল্লাহ পাক খুশি হন, ওই জায়গায় এই মহব্বতকে ব্যবহার করলে আল্লাহ পাকের মহব্বত লাভ করা যায়। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই বড় সুন্দর করে বলছেন, মহব্বত বানানোর পরে আল্লাহ তাআলা 99 ভাগ মহব্বত নিজের কাছেই রেখে দিচ্ছেন। মহব্বত বানিয়ে মহব্বতের 99 ভাগ আল্লাহ তাআলা নিজের জন্য রাখছেন, আর 1 ভাগ মহব্বত সবার ভিতরে বণ্টন করছেন, সব মাখলুকে দিচ্ছেন। এই কারণেই বান্দা 60 বছর 80 বছর গুনাহ করার পরেও যদি আল্লাহ পাককে বলে আল্লাহ আমি তওবা করতেছি আর গুনাহ করব না, মাফ চাই, তো আল্লাহ তাআলার মহব্বত বেশি। এ কারণেই বান্দার জিন্দগির গুনাহ এক ডাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। গুনাহ খাতা করেছে দিনই মাহফিলে বসছে, এর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমার এলান আছে। যে এখানে বসছি মাগফিরাতের এলান আছে, তাও চতুর্দিকের ফেরেশতাদেরকে সাক্ষী রেখে রেখে আল্লাহ তাআলা এখানে যারা শামিল সবাইকে মাফ করে দিতেছে। হাদিস শরীফ আছে, ফেরেশতারা বরঞ্চ সবাইকে যেন মাফ না করে, ফেরেশতারা আল্লাহকে বলে ও আল্লাহ এমন মানুষ এখানে বসছে যার আসলে এইখানে আসার নিয়ত ছিল না, এমনি আইছে। আল্লাহ তাআলা তখন বলেন থাক, ওরা তো এমন কিছু মানুষের সাথে বসছে যাদের সাথে আমার প্রেম, এ কারণে ওদের মাফ করে দিলাম। এমনদের সাথে ওরা বসছে যাদের সাথে কেউ বসলেও সেও বঞ্চিত হয় না, ওদের মাফ করে দিলাম। মনে করে এই পথ দিয়ে যাইতেছিল আর কি কোথাও, পরে দেখলো যে মাহফিলের আওয়াজ ঠিক আছে, বাদ যামই তো, আজকে যেহেতু যানজটে পড়ি নাই আগে আগে আইছি, 5 মিনিট শুই না যাই, এইরকম বাহানা করে বসছে 5 মিনিটের জন্য। তার জীবনে গুনাহ মা, তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই ক্ষমা কেন? ওই যে মহব্বত যে তার বেশি, তিনি মহব্বত বানিয়ে 99 ভাগ মহব্বতই নিজের জন্য রাখছেন, আর 1 ভাগ মহব্বত
এইটাকে আবার 100 ভাগ করেছেন। এই 101 ভাগের 100 ভাগের 99 ভাগ আবার আল্লাহ তাআলা আল্লাহর দোস্ত আপনার আমার নবী বিশ্ব নবী বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। এই কারণে ময়দানে মাহশারে যখন সবার মহব্বত পইরা যাইব গা, মায়ের মহব্বত থাকবে না, বাপের মহব্বত থাকবে না, মা বলবে তোরে চিনি না, আমার ছেলে ছিল না, বিয়ে হয় নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই বলবে আমার কোনো ভাই ছিল না। সেদিন নবীজি ওজুর অঙ্গ দেখে দেখে খুঁজবে, দেখি কোনোখানে এমন চমক দেখা যায়নি যে আমার একটা উম্মত কোথাও রয়ে গেল, জাহান্নামের ভিতরেও তালাশ করবে, আসেনি কেউ ভিতরে। যতক্ষণ না পর্যন্ত সকলকে বের করা না হবে ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাতের দিকে যাইবেন না। এই যে প্রেম, এই যে ভালোবাসা, কেন আল্লাহ দিছে ভালোবাসাটা বেশি। আর ওই এক 100 ভাগের 100 ভাগের এক ভাগ মহব্বত, এইটাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সব মাখলুককে বণ্টন করছেন। সবার দিলেই এই মহব্বত আছে, এই মহব্বতটা প্রকাশ পদ্ধতির কিছু ধরন আছে, যে মহব্বতটা আল্লাহ দিছে এই মহব্বতটা এখান থেকে দুই ভাবে প্রকাশ পায়। আউয়ালান এটা হলো ফিতরাতান, কিছু মহব্বত আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিছেন তাদের জন্য মহব্বত প্রকাশ পায়। হুব্বে তবেই যেটাকে বলে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই শারহে বুখারি, তিনি বলছেন মহব্বত প্রথম দুই প্রকার, হুব্বে তবেই এটা হলো ন্যাচারাল মহব্বত, মহব্বত জাতিহি মহব্বত লিগাইরিহি, দুই ভাগ। একটা হলো ন্যাচারাল মহব্বত, স্বভাবজাত মহব্বত, যেমন মার হৃদয়ে সন্তানের জন্য যে মহব্বত এটা আল্লাহর দান, এটা স্বভাবজাত মহব্বত, এটা আল্লাহ পাক দান করেছেন। সন্তানের জন্য মায়ের দিলে মায়া লাগে, এটার বহির প্রকাশটা তবেই ন্যাচারাল ফিতরতি, এরকম যে স্বভাবগত ভাবে আল্লাহ তাআলা মা দিলে সন্তানের মায়া দান করেছেন। এ কারণে মানুষের খালি সন্তানের জন্য মায়া না, ভেতরে আওয়াজ বাড়া বাইরে কমা, এই মাইক আল্লাহ ভেতরে বাড়া বাহিরে কমা, স্বভাবজাত মহব্বত আল্লাহর দান। এ কারণে প্রতিটা মায়ের হৃদয়ে সন্তানের মায়া এসে যায়, সন্তান না দেখার সত্ত্বেও, দেখে নাই এখনো সন্তান, তাও হেটের জন্য মায়া, মায়ের পেটে বাচ্চা আসার সাথে সাথে ওই বাচ্চার জন্য মায়ের টান। বাচ্চাটা যদি নড়াচড়া কম করে তো মা অস্থির হয়ে ডাক্তারের কাছে যা বলে, ও ডাক্তার আমার বাচ্চা লড়ে না কেন, কান্দে। এখনো পর্যন্ত এক নজর বাচ্চাকে দেখে নাই, তারপরেও এই বাচ্চার জন্য মায়ের টান, এটা আল্লাহর দান, এটাকে বলে তবেই জাতি মহব্বত, ন্যাচারাল মহব্বত স্বভাবগত, এটা আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন।
এটা যেমন মানুষের ভেতরে আছে তেমন পশু পাখির ভেতরেও আছে। গরুর বাচ্চা দিয়ে যখন গরুর স্তনের দুধ দহন করে তখন বাচ্চাটাকে গরুর পাশেই বেঁধে রাখে, বেঁধে রাখছে। এই গরুর হৃদয়ে তার বাচ্চার জন্য টান আছে, এই কারণে মালিকে যেন সব দুধ দহন করে লয়ে না যেতে পারে, কিছু দুধ টান দিয়ে ভিতরে নিয়ে থুয়ে দেয়। হুব্বে তাবেঈ, এটা ন্যাচারাল। মানুষও বড় চালাক, বাসুরটার আইনে আবার গরুর স্তন চাটায়, ধোকায় পড়ে গরু আবার দুধ ছেড়ে দেয়। যখন আবার ছাড়ে, আবার যখন বালতি ধরে গরু আবার টান দেয়। তো সব নিজের বালতিতেই নিল রে, আমার বাচ্চারে তো দিল না, আবার টান দেয়। আবার যখন বাছুরকে গরুর স্তনে লাগায় দেয়, গরু মনে মনে কয় সব তো বালতি রে, তাড়াতাড়ি সারি দুই চারশো শোনে যা খাইতে, আবার দুধ স্তনে ছেড়ে দেয়। আবার যখন শোনায় তো আমার স্তনে দুধ নিজে টান দিয়া ভেতরে নিয়ে যায়, যে গরুর মতো একটা প্রাণী এটা যে বারবার নিজের বাচ্চার জন্য দুধ লুকায়, এই যে মহাব্বতটা এটা হুব্বে তাবেঈ, এটা ন্যাচারাল মহাব্বত, আল্লাহর দান। আল্লাহ তাআলা সকলকে মহাব্বত দান করেছেন সব প্রাণীরে, যে মহাব্বতের কারণে মা সন্তানকে ছাড়তে পারে না, পিতা সন্তানের জন্য কোরবানি দেয়, এটা একটা মহাব্বত। আরেকটা মহাব্বত যেমন এই যে মুরগি তার বাচ্চা যেন চিলে না নিয়ে যায়, এর লেগে দৌড় দেয়, উড়াল দেয়, মহাব্বত। কিন্তু আরেকটা মহাব্বত হলো গাইরিহি মহাব্বত, ভিন্ন কোন কারণে মহাব্বত মানুষের হৃদয়ে জন্ম নেয়। মানব হৃদয়ে দুই কারণে মহাব্বত জন্ম নেয়, একটা কারণ হলো আকল, আকলের পরিপক্কতা যখন হয় তখন কিছু কিছু মহাব্বত মানুষের হৃদয়ে জন্ম হয়, আরেকটা হলো হুব্বে আকলি, আরেকটা হলো হুব্বে ঈমানি। কারোর যখন ঈমান পরিপক্ক হয় তখন তার হৃদয়ে আরো কিছু মহাব্বত জন্ম হয়, আকলের কারণে যে মহাব্বত গুলা জন্মায় ওইটা যেমন স্বামী স্ত্রীর মহাব্বত, এটা হুব্বে তাবেঈ না, এটা হুব্বে আকলি। যতক্ষণ পর্যন্ত বউয়ের দিল কয় যে এই জামাই আমার সুখ হবে, জামাই রে আই লাভ ইউ, আই লাভ ইউ কয়, যখন বুঝে ওর কাছে আমার সুখ নাই তখন ডিভোর্স লেটার দেয়। স্বামী যতক্ষণ বুঝে এই বিবির দ্বারা আমার অনেক ফায়দা হবে, আমার সুখ শান্তি হবে, তখন কয় তুমি আমার জান, অন্তরের প্রাণ, কলজার কলজা, সিনার সিনা, যা আছে সব কয়। আর যখন আকল বলে এই জল্লামি জল্লাদ, এর লগে যদি থাওয়ার যায়নি মহিলা তুই মরে যাবি, তখন সব আই লাভ ইউ ভেস্তে চলে যায়, তখন কয় এক তালাক, দুই তালাক, সত্য গোষ্ঠী, সত্যা তালাক। এই যে পিরিত সব নষ্ট হয়েছে, এটা আকলের কারণেই নষ্ট হয়েছে। আর পিরিত খুব জমছে আকলের সমর্থনেই জমছে, এ কারণে এই মহাব্বতকে কিতাবের ভাষায় বলে হুব্বে আকলি। আল্লাহ
কত প্রেম, মানে বিয়ে করতে না পারলে বাপ মারে শুনতে ছেড়ে দিব, এই রকম প্রেম জমছে সেমরির লগে। কয়দিন পরে হিদারে অনেকগুলো তালাক দিছে, আমি তো একটা পাইছি, হে কয় হুজুর তালাক তো অনেক দিছি। আমি কতগুলো দিছি? অনেকগুলো দিছি। আমি কিন্তু মালিকগুলো তিন ডার, এতগুলো দিলা কেমনে? কয় দিছি আর কি। আমার কৌতূহল জাগলো যে ও কেমনে এত তালাক দিল, এটা একটু শুনি ওর কাছে। আমি ওকে বললাম তালাক যে অনেকগুলো দিলা, কেমনে দিলা শোনাও তো দেখি। কয় দিছি এক তালাক, দুই তালাক, তিন তালাক, বাইন তালাক, তোর চোদ্দ গোষ্ঠী শুদ্ধ তালাক, এত দিলা কে? রাগে দিছি। আবার ফতোয়া দিগাই যে হুজুর রাগ পেরে তালাক দিলে কি তালাক হয়? আমি তাহলে আই লাভ ইউ এক তালাক, আই লাভ ইউ দুই তালাক, আই লাভ ইউ তিন তালাক কইল মগা চৌধুরী কথা। তালাকটা দেই তো মানুষ রাগ করে, এটা রাগেই দেওয়ার জিনিস। যখন রাগ হয় মহব্বত নষ্ট হয়, ওই সময়ই তালাক প্রয়োগ হয়। আমি তোমাকে ভালোবাসি এক তালাক, এরকম কেউ কয় না তো? রাগের চোটেই কয়। এই যে রাগের কারণে বুকস, অথবা রাগের রাগ না থাকার কারণে মহাব্বত, হুব টানের কারণে হুব, এই মহাব্বতটার নাম হুব্বে আকলি। যেমন বাচ্চারা যখন জন্মায়, বাচ্চাদের হৃদয়ে টাকার মহাব্বত থাকে না। একটা বাচ্চার কাছে কাগজের দাম আর টাকার দাম সমান সমান, 500 টাকা 1000 টাকার নোট বাচ্চা টান দিয়ে দুই ভাগ করে ফেলে, কারণ তার টাকা চেনার আকল হয় নাই। অথবা যখন টাকা চিনছে, টাকা দিয়ে যে নিজের কাম হয় ওটা বুঝে না। টাকা দিয়ে নিজের ফায়দা হয় এই বুঝ এখনো অর্জন হয় নাই। এ কারণে কেউ যদি টাকা দেয় দৌড়ায় নিয়ে এটা মার কাছে জমা দেয়, বাপের কাছে জমা দেয়, এই তুমি কি করো? হ্যাঁ, এখন দেখা যায় কি দৌলার মধ্যে স্যার এসেন গে কোন? তুই মাইক ঠিক কর আগে। মাইক ঠিক না করলে বয়ান করবো না, বয়ে থাকবো, কেউ কথা বলবো না। শুনতে আসছে তাদের জন্য মাঝখানে গভর্নমেন্ট কিছুদিন বাইরের মাইক বন্ধ করে দিছে, আমার কাছে খুব ভাল লাগছে, বিশ্বাস করে এই জন্য ভাল লাগছে, এই বাইরের মাইক গুলোর জ্বালায় ভিতরে ওয়াজ করতে আর ভিতরে আওয়াজ নাই, বাইরে কেন 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 করতেছে। যেমন মনে করেন এই যে আমি এখানে কথা বলতেছি, মনে হয় যেন ওই পাশে আই বসে ওয়াজ করতেছে, কি কথা ঠিক না? হ্যাঁ ঠিক, ঠিক লাগে তিনি তাও কইছেন দুই তিনজনে মিয়া। আর আরেকটা হইল, আমাদের দেশে যারা মাইকের ব্যবসা করে ওদেরকে এই দেশের, আমার ধারণা মনে হয় যেন যে ও করে এ তাঁতিরা টাকা দেয়, বেদাতিরা টাকা দেয়, আর যারা গান শুনে তারা টাকা দেয় ওদেরকে, এই জন্য টাকা দেয় যে খালি মাইকে ডিস্টার্ব করবে হুজুরের বয়ানের সময়। আমার সন্দেহ লাগে আর ইন্না বাদাজ জন্নি ইসমুন, আবার ইন্না বাদাজ জন্নি হকুন, বয়ানে যেখানেই বসি ওখানে মাইকের সমস্যা, এটা বুঝি না। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, এত সমস্যা ওয়াজ মাহফিলের মাইকে হয় যে যত সমস্যা গানের আর নাটকের মাইকে হয় না। তখনই সন্দেহটা জন্মায় যে ও করে এত সমস্যা হয় কি কেন, নিশ্চয়ই এখানে আবার অন্য কিছু আছে কিনা, ঠিক না? আর এই যে বক্তিসি মাইক দিয়া আদব হবে, ভবিষ্যতে যদি শোনে যে এই হুজুররা আসবে তাহলে সেটিংটা করার সময় চিন্তা ভাবনা করে সেটিং করবে।
এটা একটা হেদায়াত। আজকে কষ্ট করে গেলাম, ভবিষ্যতে ওর মাইক যেন কেউ দাওয়াত না দেয়, আর যদি দাওয়াত দেয় তাহলে যেন ওরে তওবাতিল্লাহ করায় তারপরে দাওয়াত দেয়, যে আগে সেটিং ভালো করবি তারপরে দাওয়াত পাবে। আস্তাগফিরুল্লাহ, তো জিকির করেন আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 তেরে সিওয়া মাহবুব হাকীকি কোই নহীঁ হ্যায় কোই নহীঁ, তেরে সিওয়া মওজুদ হাকীকি কোই নহীঁ হ্যায় কোই নহীঁ, ইয়াদুঁ মে তেরে সবকো ভুলা দুঁ কোই না মুঝকো ইয়াদ রহে, সব খুশিয়ों কো আগ লগা দুঁ খানায়ে দিল আবাদ রহে, আব তো রহে বস তা দমে আখির, আব তো রহে বস তা দমে আখির, বিরদ জুবা আয় মেরে ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি বলতেছিলাম মোহাব্বত বানানোর পরে 99 ভাগ মোহাব্বত আল্লাহ তাআলা নিজের জন্য রাখছেন, এক ভাগ মোহাব্বতকে আবার ওই যে আরেকটা লাইট মার প্লিজ, আরেকবার মারো মারো, এক ভাগ মোহাব্বতকে আবার 100 ভাগ কইরা এর 99 ভাগ মোহাব্বত আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে দান করেছেন। মহব্বত আল্লাহ আল্লাহর রাসূলের সবচেয়ে বেশি, এ কারণে নবী পাক সবচেয়ে গুনাহগার উম্মত যেটা এটাকেও জাহান্নামে ফেলে চলে যাবেন না। আদনা ঈমানদার আছে, সবচেয়ে কনিষ্ঠ ঈমানদার তাকেও শাফাআত করে
আল্লাহর নবী আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদের একজন মুমিন জাহান্নামে থাকবে, আল্লাহর রাসূল জান্নাতে যাইবেন না। এই যে আল্লাহর রাসূলের এই মহব্বত, আল্লাহর দান, সারা জীবন গুনাহ কইরা 100 খুনের আসামিও আল্লাহর কাছে মাপ চাইছে তো মাপ পাইছে, কারণ মহব্বত। আল্লাহ পাক নিজের জন্য সবচেয়ে বেশি রেখেছেন, এ কারণে বান্দার সারা জিন্দেগি গুনাহ করার পরেও যদি মাপ চায় তো আল্লাহ তাআলা মাপ বান্দা কি কইরা দেয় 1 সেকেন্ডে। আবার আল্লাহ তাআলা কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা তুমি নিরাশ হয় না, মুহূর্তের ভিতরে তোমার জিন্দেগি সব গুনাহ আমি মাফ করব ঘোষণা দেওয়া। এই ঘোষণা এজন্য যে আল্লাহর মহব্বত বান্দার জন্য সর্বোচ্চ। তবে বান্দাই যে মহব্বত গুলা পাইছে এইটার ভেতরে আবার প্রকার ভেদ, একটা হলো ফিত্রাতান, যেটা আল্লাহ তাআলা মা সন্তানের মাঝখানে দিয়েছেন, পিতা সন্তানের মাঝে দিয়েছেন, এটা পশু পাখির ভিতরেও এই মহব্বত আছে। আর আরেকটা মহব্বত হলো তাবিঈ মহব্বত, আকলি মহব্বত, ব্রেনের কারণে মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বন্ধুত্ব। যতদিন বুঝে যে ওরে দিয়ে লাভ ততদিন খুব খাতির খায়, যখন বুঝে ক্লোজ হইতে থাকে আস্তে আস্তে। দলের মহব্বত, দলের মহব্বত, রাজনীতির মহব্বত যেটা, এটা হুব্বে আকলি। যে কয়দিন আওয়ামী লীগ করে ওই কয়দিন নৌকার টান, যে কয়দিন বিএনপি করে তখন আবার ধানের শীষের টান, মার কাটা পালসাইনি লাঙ্গলের টান, ফাল সারা লাঙ্গল টান, ফাল নাই যে লাঙ্গলের, ও দিয়ে চাষাবাদ কিছু হয় না, চাষ তো গেছেই গেল, লাঙ্গল মার্কা আছে না নাই আল্লাহ জানে। এরপরেও সে যেহেতু এই দল করে তাই এর মহব্বত, এটার জন্য দল পাল্টাইলেই মহব্বত পাল্টায়, এটা আকলি, আকল সমর্থিত মহব্বত। আর আরেকটা হলো হুব্বি ইমানি, কালেমা পড়ার কারণে মুমিনের হৃদয়ে কিছু মহব্বত জন্মায়, যেই মহব্বত গুলো ইমান, যেমন কাবার জন্য মহব্বত, কোরআনের জন্য মহব্বত। কেউ যদি কোরআন অবমাননা করে তখন ভিতরে জ্বালাবালা ধরে যায়, অথবা নবীর জন্য মহব্বত। নাস্তিক মুরতাদরা যখন নবীকে গালি দেয় তো মুমিনের শরীরে যন্ত্রণা প্রবাহিত হয়। বাইতুল্লাহকে যখন কেউ আক্রমণ করে তো মুমিনের হৃদয়ে যন্ত্রণা বয়ে যায়, যন্ত্রণা। এই মহব্বতটা হলো হুব্বি ইমানি, ভিতরে ইমান, এই কারণে মহব্বত। এ মহব্বতটা যার সর্বোচ্চ পাওয়ারফুল হবে, মানে এই ইমানি মহব্বতটার পাওয়ার হইতেইব সর্বোচ্চ, অর্থাৎ ন্যাচারাল মহব্বতের চেয়েতে ইমানি মহব্বতের গতি বেশি হইতেইব। আকলি মহব্বত হুব্বে আকলির চাইতে হুব্বে ইমানিটা বেশি হইতে হইব। যতক্ষণ পর্যন্ত এই মহব্বতের স্কেল হুব্বে তাবঈ হুব্বে আকলির উপর দিয়ে না উঠাবে কেউ, ততক্ষণ পর্যন্ত সে মুমিন না। লা ইউমিনু আহাদুকুম
والناس اجمعين যতক্ষণ পর্যন্ত মুমিনের হৃদয়ে নবী প্রেম সর্বোচ্চ স্কেল না পাবে, অর্থাৎ মার চাইতে মা বাবার মহব্বতের চাইতে নবী উম্মতের মহব্বতের স্কেলটা বেশি হইতে হইবে, স্বামী স্ত্রীর মহব্বতের চাইতে নবীর মহব্বতটা বেশি হইতে হইবে। দল মার্কার নেতার মহব্বতের চাইতে নবীর মহব্বত কোরআনের মহব্বত পাওয়ারফুল হইতে হইবে। যদি পাওয়ারফুল না হয় তাহলে দাবিতে ইমানদার আসলে ইমানদার কামেল না, ঠিক আসতে করে কোন কেন? নামাজের মহব্বত ইবাদতের মহব্বত সর্বোচ্চ হইতে হইব, দলের কামের চাইতে নামাজের মহব্বতটা বেশি হইতে হইব। রমজানের রোজার মহব্বতটা দুনিয়ার কামের চাইতে অন্যান্য কামের চাইতে বেশি হইতে হইব। হজের মহব্বতটা দুনিয়ার অন্যান্য প্রাণের চাইতে বেশি হইতে হইব। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের হৃদয়ে আল্লাহর মহব্বত হবে সর্বোচ্চ। এই সর্বোচ্চ স্কেলে যতক্ষণ পর্যন্ত মহব্বতকে কেউ না উঠাবে ততক্ষণ পর্যন্ত এই মুমিন কামেল মুমিন হবে না। এই মাসালাটা আমরা বুঝি নাই, কিন্তু সাহাবীরা বুঝছে। যদি আমরা সবাই বুঝতাম তাহলে সিরাতুন নবী এই শিরোনামটার সাথে যে মহব্বতটা আছে মহব্বতটা পাওয়ারফুল মহব্বত। দুনিয়ার সব বাদ দিয়েও নবীর নাম, নবীর নামে একটু মহব্বতের প্রকাশ, এটা সাদাত। কেউ যদি নবীর প্রেমে সময় ব্যয় করে তাহলে এটা ভাগ্য। কেউ যদি নবীর প্রেমে টাকা ব্যয় করতে পারে ভাগ্য। আরে কেউ যদি নবীর প্রেমে জান কুরবান করতে পারে তাহলে এটা কিসমত ভাগ্য। নবীর নামের সাথে দূরত্বটা এটা দুর্ভাগ্য। কারোর যদি সিরাতুন নবীর সাথে দুঃসম্পর্ক, নবীর নাম যেখানে আছে ওটার সাথে তার দুঃসম্পর্ক, এটা তার দুর্ভাগ্য। সালাম সুপার কে যে সুপার যা ফিদা করনা সাদত হে, সালাম সুপার কে যে সে বুগজ নাফরমানি সকাওয়াত হে, সালাম সুপার সালাম সুপার কে যে সুপার যা ফিদা করনা সাদত হে, সালাম উস পর কে জিস পর যা ফিদা করনা সাদত হে, সালাম উস পর কে জিস সে বুগজ নাফরমানি শাকাবত হে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন রকম মহব্বত প্রকাশ, যেরকম মহব্বত প্রকাশ হোক, এই মহব্বতটা তো ইমান ইমান। নবীর মহব্বতে কেউ যদি জীবন দেওয়ার সুযোগ পাওয়া যায় তাহলে এটা সবচেয়ে বড় ভাগ্য। আর নবীজির সাথে দূরত্ব বুগজা আদাওয়াত এটা একজন মুমিনের দুর্ভাগ্য, বদকিসমত। কালেমাওয়ালার নবীর লগে খাতির নাই, ওর চাইতে কপাল পোড়া আর নাই। নবীর সাথে প্রেম প্রীতি হাইওয়ান জানোয়ারেও করছে, নবীকে তো সবাই মহব্বত করে। উম্মত হয়ে যে নবীর মহব্বতের লাইন ধরে না ও তো কপাল পোড়া উম্মত। আমার নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য প্রেম সাপেরও ছিল, আমার নবীজির জন্য প্রেম গরুরও ছিল,
আমার নবীর জন্য প্রেম উটেরও ছিল, আমার নবীর জন্য প্রেম গাছেরও ছিল, গাছ গাছ গাছরাও নবী প্রেমিক। হাদিস শরীফ আছে, আল্লাহর রাসূল এক গাছের ছায়ার নিচে ঘুমাইছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য যে ঘুরতেছে তো গাছের ছায়া অন্যদিকে যাইতেছে, তো গাছটা আল্লাহর রাসূলের জন্য মাটি ফাইটা সরে নবীজিকে ছায়া দেওয়ার জন্য। আবার আল্লাহর রাসূল এক জায়গায় ঘুমাইতেছেন তো গাছ নবীজির কাছে আসছে, আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেছে, গাছটা আবার নিজের জায়গায় চলে গেছে। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আপনি যতক্ষণ ঘুমাইলেন ওই দূরের গাছটা আপনার মাথার কাছে এসে বসে বসে পাহারা দিছে, ছায়া দিছে, আপনি ঘুম থেকে জেগেছেন আর গাছটা দূরে চলে গেল। গাছের ভেতরে নবীর প্রেম। সহিহ হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, এই মরা খেজুর গাছের ভেতরে নবীর প্রেম, এই গাছও নবীর জন্য কেঁদেছে। নবীর প্রেম তো পাহাড়ের ভেতরে আছে, সহি হাদিসে আছে উহুদ পাহাড় নবীর প্রেমে কেঁদেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাকড়সার প্রেম, গারে সরে মাকড়সা বাসা বেঁধেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কবুতরের প্রেম, কবুতর বাচ্চা ডিম দিছে, ডিম দিয়া আবার এটারে বাচ্চা ফুটাইতে ওম দিতেছে, বাহানা করে করে আল্লাহর রাসূলকে পাহারাদারি করতেছে। নবী প্রেম, এটা যদি কোন হাইওয়ান জানোয়ারের ভিতরেও পাওয়া যায় আরো দাম বাড়ে। এ কারণে নবীর প্রেম প্রকাশকারী খেজুর গাছও আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতর মসজিদে ঢুকলে এটাকে তাড়াইতে মানা করতেন, কবুতরকে তাড়াইবে না, কেন? ওরা আমাকে ভালোবাসে, আমি যখন গারে সরে ছিলাম ওরা আমারে পাহারা দিছে, বাঁচানোর জন্য কত পাক নারাইছে যেন আমারে না দেখে কেউ। এ কারণে মসজিদে নববীর ভিতরে কবুতর ঢুকলে আল্লাহর রাসূল কবুতরের দিকে তাকায় তাকায় হাসতেন। এই কারণে এমন কোন ফতোয়ার কিতাব নাই যে ফতোয়ার কিতাবে কবুতরের আলোচনা নাই। কবুতর যদি মসজিদে ঢুকি তাহলে এটারে বাইর করে দিব নাকি ভিতরে রাখবো, এ নিয়ে ফিকহের কিতাবে আলোচনা, এমন কি আইম্মায়ে মুজতাহিদিন যারা তারা বহস করেছে, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, ওনারা ফিকহি বহস করেছেন, শেষ পর্যন্ত ফতোয়া হলো, মাযহাবি ফতোয়া হলো যে কবুতর তারাইবা না। এ কারণে হারাম আইন শরীফ আইনে কবুতর চত্বর আছে, যেখানে কবুতররা ঘুরে ওদেরকে তাড়ানো হয় না, বরঞ্চ আদর করে করে ওদেরকে গম খাওয়ায়, খানা খাওয়ায়। ওরা মানুষের মুসল্লি, নামাজ যত মুসল্লির ঘরে যায় বসে তাও ওদের কেউ তাড়ায় না, ওদের এই যে এত আদর এত কদর, কারণ হলো ওদের ভেতরে নবীর প্রেম, আল্লাহর দেয়া যে মহাব্বতটা ওটা ওরা নবীর জন্য ব্যবহার করে ফেলাইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে হরিণীর জন্য আল্লাহর রাসূল বসে রইলেন, কারণ হরিণ নবীরে ভালোবাসে। আল্লাহর রাসূল রাস্তা দিয়ে যাইতেছেন, একটা হরিণী আল্লাহর রাসূলকে দেখে বলতেছে, আল্লাহর নবী, এই মুশরিকে আমারে শিকার করে আনছি, আমি তার শিকারি, কিন্তু আল্লাহর নবী আমার বাচ্চাগুলা জঙ্গলে না খাওয়া,
ছোট ছোট বাচ্চা ওগর একটু দুধ খাওয়ায় বুঝায়া রাইখা দিবার চাই। ওগো আল্লাহর নবী, আপনি তো আমাদের সবার নবী, আপনি তো আমারও নবী। ওগো আল্লাহর নবী, আপনি আমার রশিদা ছাইড়া দেন। কোন কোন মুহাদ্দিস হাদিস কে সহিহ বলেছেন, সানাদানো সহিহ বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীর গলার রশিটা ছাইড়া দিলেন, হরিণী জঙ্গলে চলে গেল। শিকারকারী এসে দেখে হরিণী নাই, ওখানে আল্লাহর রাসূল বসে আছেন। ডেকে বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হরিণী কই কয়ডারে ছাইড়া দিছি। কই গেছে, কয় দুধ খাইতে গেছে, আইবো। কই যদি না আসে, না আসবে না আসা পর্যন্ত আমি আছি। মুর্শিকে কয়, এবার খেলা হবে। খেলা হবে এই ডায়লগ কিন্তু আসলে কাফেরদের ডায়লগ। এত খেলা ভালো না, তাই কি বলে রে, হরিণ নাকি আসবে না আসলে খেলা হবে। আব্দুল্লাহর ছেলেকে বুঝায় দেওয়া হবে হরিণ ছাড়ার গল্প, তাকে কড়ায় গন্ডায় হিসাব নেওয়া হবে। কেন আর একজন আর হরিণী ছাড়ল? সন্ধ্যা হয়ে যেতেছে, এখনো কোনো হরিণ আসে না। একেবারে শেষ মুহূর্তে দেখা যায় যে জঙ্গল থেকে একটা হরিণী আসতেছে। নবীজি যে হরিণটাকে ছেড়ে দিছে ওইটাই আইছে। আয়েশা আল্লাহর রাসূলের কাছে ক্ষমা প্রার্থী হইতেছে, তার জবান খুলে গেছে। মিন ইয়াজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেজুর গাছের যেমন জবান খুলছে, খেজুর গাছের লগে আল্লাহর রাসূল কথা কইছে। নবীর মুজিজা, হরিণীর সাথে আল্লাহর রাসূল কথোপকথন করতেছেন, নবীজির মুজিজা। হরিণী বলে, ওগো আল্লাহর নবী, বাচ্চাগুলারে বুঝাইতে দেরি হয়ে গেছে, ছোট বাচ্চাটা বুঝবার চায় না, আপনার কথা বইলা বুঝাই আইছি, এজন্য দেরি হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশিটা আবার হরিণীর গলায় আটকায় দিয়া চলে যাইতেছে। মুশরিক সাথে সাথে ইমানের দ্বার খুলে গেছে, সে বলে, মুহাম্মদ একা যেও না, আমাকে কালেমা পড়াও, আমিও তোমার সাথী হতে চাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এটা হরিণীর ভিতরেও আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত সাপের ভিতরেও আছে। আজাইবুল মখলুকাত কিতাবে এসেছে, আবু বকরকে যেই সাপে কামড়াইছে, পাতা সরাইছে, আর সাপ বাইরে আইছে। বাইরে আইসা বলে কি, ও আল্লাহর নবী, 100 বছর যাবৎ এই গুহায় অবস্থান করি, আপনারই এক নজর দেখার লাগি। সালমান ফার্সি যেমন মুলকে ফারেছে আসমানি কিতাবের দর্শ শুনেছে যে মদিনাতুল মুনাওয়ারায় বিশ্ব নবীর আগমন ঘটবে, তো মুলকে ফারেস থেকে বিক্রি হইতে 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 মদিনায় আসছে নবীর দিদারের আশায়। ওই রকম সাপেও গল্প শুনেছে আসমানি কিতাবের গল্প যে বিশ্ব নবী গারে সর হয়ে মদিনায় যাবে। সাপটা জবান খুলে গেছে, সাপটা বলে, ওগো সরকার, 100 বছর যাবৎ এই গুহায় আমি অপেক্ষমান, রহমাতুল লিল আলামিন নবীকে এক নজর দেখব। তাই 100 বছর যাবৎ অপেক্ষা করতেছি আপনাকে এক নজর দেখার লেখা, আবু বকরে আপনারে দেখবার দেয় নাই, এর লেগে কামড়াইছে।
ওগো আল্লাহর নবী আপনি আমাকে ক্ষমা করে দিবেন, সাপেরও জবান খুলে গেছে। শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সকল বর্ণনা এসে পড়লে এগুলোকে নিয়ে কালাম করতে নাই, এগুলোর উপরে ঈমান রাখা এটাও ঈমান। কারণ আমার নবী বিশ্ব নবী, তিনি শুধু মানুষের নবী না, আল্লাহর রাসূলের সিরাতের এমন কিছু হিস্সা আছে যে হিস্সাগুলো সানাদান সহি হাদিস দিয়ে প্রমাণিত না হইলেও রেওয়ায়াতান কোরআনের সমর্থন তার ওগুলোর উপরে পাওয়া যায়। যেমন আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী রহমাতুল লিল আলামিন। তো আমার নবীর সাথে এমন ঘটনা ঘটতে পারে, অসম্ভব কিছু না। কিন্তু দুঃখজনক বিষয় হলো, পশু পাখির হৃদয়ে নবীর মোহাব্বত আছে, তারা নবীর সিরাত নবীর মোহাব্বত লাভে নবী পাকের সিরাতের হিস্সা হয়ে যায়, কেউ পাহারাদার হয়ে যায়, কেউ প্রেমিক হয়ে যায়, কেউ আশেক হয়ে যায়। কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যারা গণতন্ত্রের প্রেম প্রকাশ করার সুযোগ পায়, কিন্তু খাতমে নবুয়তের প্রেম প্রকাশ করার সুযোগ পায় না। তারা বিজাতীয় অনুকরণের সুযোগ পায়, কিন্তু নবীজির অনুকরণ করে সুন্নতের মাধ্যমে নবী প্রেম প্রকাশ করার মতো সুযোগ যাদের মিলে না, যারা দল মত দুনিয়ার জন্য জবান খুলতে পারে কিন্তু আল্লাহর রাসূলের দুশমনদের বিপক্ষে যাদের জবান উচ্চারিত হয় না, তাদের হৃদয়ে নবীর মোহাব্বত এতটুকু নাই যা দিয়ে তার নবীর